निम्न আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে ইডি এবং আমরা জানি যে ইডি হেফাজতের প্রথম রাত এই এসএসকেএমই কাটিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় কার্ডিওলজি বিভাগের এক নম্বর কেবিনে রয়েছেন পার্থ আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ঝিলমের কাছে চলে যাব এবং তারই সঙ্গে সিজিও কমপ্লেক্সে আমাদের অপর প্রতিনিধি আবির দত্তও রয়েছে আবিরের কাছেও আসবো ঝিলম তোমার কাছে জানতে চাইব চিকিৎসক সূত্রে কি জানতে পারছো পার্থ চট্টোপাধ্যায় কেমন আছেন তোমাকে আগে জানিয়ে রাখি যে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা ঠিক কি আছে সেটা অ্যাসেস করতে আর কিছুক্ষণ পরেই চিকিৎসকরা এখানে রাউন্ড শুরু করবেন তবে তার আগে তার বিভিন্ন রক্ত পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে তার বেশ কিছু কোমরবিডিটি আছে এবং যার মধ্যে অন্যতম হচ্ছে তার হার্টের সমস্যা এবং যে কারণে তিনি গতকাল বারবার অসুস্থ বোধ করছিলেন বলে ইডির তদন্তকারীদের বারবার বলেছিলেন এরপরে চিকিৎসকদের কাছে যাওয়া পরামর্শ নেওয়ার আবেদন করা হয়েছিল কোর্টের নির্দেশে তাকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে ইমার্জেন্সি জেনারেল ইমার্জেন্সি থেকে কার্ডিয়াক ইমার্জেন্সি থেকে তাকে আইসিসিউ 18 এবং সেখান থেকে কেবিনে স্থানান্তরিত করা হয় চিকিৎসকরা যেটা বলছেন তার যে কোমরবিডিটি যেগুলো রয়েছে সেগুলো এখন তারা প্যারামিটারগুলো অ্যাসেস করে সেটাকে স্থিতিশীল রাখার জন্যই যা যা মেডিকেশন দরকার সেগুলো চালিয়ে যাওয়ার দিকেই নজর দিচ্ছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা ইতিমধ্যে যে যে পরামর্শ দেওয়া হয়েছে সেগুলোকে অ্যাসেস করছেন গতকাল ইকো ইসিজি এই সমস্ত হার্টের যে পরীক্ষা সেগুলো করা হয়েছে অন্যান্য যে রক্ত পরীক্ষা সেগুলোর জন্যও নমুনা সংগ্রহ করা হয়েছে রিপোর্ট অবশ্যই এক ঘন্টার মধ্যে আসে না সেটা বিকেলবেলায় আসবে এবং সেটা বিকেলবেলায় চিকিৎসকরা আবার অ্যাসেস করবেন তবে এই মুহূর্তে চিকিৎসকরা তার যে মেডিকেল কন্ডিশন সেগুলো অ্যাসেস করার জন্য রাউন্ডে আসবেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা অবশ্যই সকলেই যে আসবেন এরকমটা নিশ্চয়তা হাসপাতালে থেকে পাওয়া যাচ্ছে না ভার্চুয়ালি তারা কথা বলতে পারেন কি কি সমস্যা রয়েছে পার্থ চট্টোপাধ্যায় যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে তার কিডনির সমস্যা রয়েছে যার জন্য তার মেডিকেশন চলতো তার হার্টের সমস্যা রয়েছে তার স্লিপ অ্যাপনিয়ার সমস্যা রয়েছে ওবেসিটির সমস্যা রয়েছে এগুলো বেসিক্যালি কোমরবিডিটির সমস্যা যেগুলো বাড়িতে রেখেও চিকিৎসা করা যায় বা বাড়িতে থেকে দীর্ঘকালীন চিকিৎসা কারণ এগুলো সবসময় লাইফস্টাইল ডিজিজের মধ্যে পড়ে এবং লাইফস্টাইল ডিজিজের অধিকাংশ ক্ষেত্রে বাড়িতে থেকে ওষুধ প্রয়োগ করে এবং প্যারামিটার অনুযায়ী সেটাকে মেনটেন করে সুস্থ থাকা যায় তবে স্ট্রেস পড়লে বা বিভিন্ন কারণে মানসিক চাপ অন্য অনিয়ম হলে এইগুলো বেসামাল হয়ে যেতে পারে চিকিৎসকদের অনুমান গতকাল তার এই পরিস্থিতি হয়ে থাকতে পারে কারণ লাগাতার তার যে তাকে ইন্টারোগেশন করা হচ্ছিল এবং তিনি ঠিকঠাক ঘুমোতে পারেননি আজকে যেটা জানা যাচ্ছে যে তার রাতে ঘুম হয়েছে বলেও চিকিৎসকদের সূত্রে বা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তবে পুরো পরিস্থিতি তার কী সমস্যাগুলো এখনও ঠিক আছে না তার যে অস্বস্তি অসুস্থতা যে অসুস্থতা বোধ গতকাল ছিল সেটা আজকে কিছুটা স্থিতিশীল হয়েছে কি না সেগুলোও চিকিৎসকরা অ্যাসেস করবেন কিছুক্ষণ পর সেই রাউন্ড শুরু হবে আর এছাড়াও তোমাকে জানিয়ে রাখি যে রক্ত পরীক্ষা করার জন্য বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে সেটার রিপোর্ট সন্ধেবেলায় আসবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে